Welcome to my channel Root to Learn. আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো। দেখো আজকে আমরা ক্লাস 8 এর ইউনিট 9 লেসন 6 এর বি নিয়ে আলোচনা করব। দেখো প্রথমত আমি এই লেসনের খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো এখানে দিয়েছি। দেখো এখানে যে ভোকাবুলারি গুলোর সিনোনিম সহ দেওয়া আছে এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবে। তা আমি এই বিষয়ে আর কিছু বলছি না, শুধু ভোকাবুলারি গুলো আমি প্রনাউন্সিয়েশনটা তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা দেখো ফার্স্ট অফ অল ওয়ার্ডস গুলো বলছি, কমিউনিকেশন, আইডিয়া, ইনভেন্ট, ট্রান্সফার, লিসন, অ্যাভেলেবল, সারফেস, বার্ক, এনসাইক্লোপিডিয়া, প্লাঙ্ক, হিউজ, হেভি, এগুলো মিনিং এখানে দেওয়া আছে, সিনোনিমসগুলো সহ তোমরা পড়ে নিবে। তাহলে আমি এই ভোকাবুলারি নিয়ে আর বেশি কিছু বলছি না, চলো আমরা পেসেজে চলে যাই, দেখি পেসেজটা আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে। দেখো এই হচ্ছে ইউনিট 9 লেসন 6 এর পেসেজ, আমরা পেসেজটা এখন বাংলা করব, আশা করি তোমরা পুরোটা ভিডিও জুড়েই থাকবে। আচ্ছা আমি পড়ছি দেখো। ওকে, কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। আচ্ছা বলা হচ্ছে যে সভ্যতার কেন্দ্রবিন্দু অর্থাৎ দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, এই কেন্দ্রবিন্দুতে রয়েছে কি ধ্যান ধারণার আদান প্রদান। আচ্ছা ইট নিডস রাইটেন রেকর্ডস, ইহার কি প্রয়োজন, লিখিত সাক্ষ্য প্রমাণের প্রয়োজন। মোস্ট অফ আওয়ার রেকর্ডস মানে অধিকাংশ আমাদের যে রেকর্ড বা সাক্ষ্যগুলো আছে ইন দ্য মডার্ন এজ এই আধুনিক যুগে আর অন পেপার, সেগুলো পেপারের উপর নির্ভরশীল। দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি, বলা হচ্ছে যে যদিও লেখার আবিষ্কারটা হয়েছে অনেক পূর্বেই, পেপার ইজ মোর মডার্ন ইনভেনশন, বলা হচ্ছে যে পেপারটা হচ্ছে একটু আধুনিক যুগে এসে এটা ইনভেনশন হয় অর্থাৎ আবিষ্কার হয়। তার মানে বোঝা যাচ্ছে যে রাইটিংয়ের অনেক পরেই এই পেপারের আবিষ্কারটা হয়। আচ্ছা ফর লং ইন হিস্টোরি, যে দীর্ঘকালের ইতিহাস থেকে জানা যায়, পিপুল এক্সচেঞ্জড আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসনিং, বলা হচ্ছে যে লোকজন এক্সচেঞ্জড অর্থ হচ্ছে আদান প্রদান করা আইডিয়াস অর্থাৎ ধারণা, থ্রু স্পিকিং অ্যান্ড লিসনিং, কিসের মাধ্যমে, বলা এবং শোনার মাধ্যমে। আচ্ছা দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং, আচ্ছা তারপরে তারা কিসে আসে, তারা লেখন পদ্ধতি অর্থাৎ লিখন পদ্ধতিতে আসলো। আচ্ছা বাট দ্য রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, আচ্ছা তো বলা হচ্ছে যে কিন্তু চিন্তা ভাবনার এই লিখে সংরক্ষণ করাটা কঠিন ছিল। আচ্ছা রাইটিং ম্যাটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবেল, বলা হচ্ছে যে এই যে রাইটিং যে ম্যাটেরিয়ালস সেগুলো পর্যাপ্ত পরিমাণে বা বহু প্রচুর পরিমাণে ছিল না। নট অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল অর্থ হচ্ছে কি প্রচুর বা পর্যাপ্ত, নট অ্যাভেলেবেল পর্যাপ্ত ছিল না। পিপুল ইউজড দ্য সার্ফেস অফ স্টোন, বলা হচ্ছে লোকজন ইউজড ব্যবহার করত দ্য সার্ফেস অফ স্টোন, পাথরের পৃষ্ঠ, মেটাল, ধাতু, ওড, কাঠ, বার্ক অর্থাৎ ছাল যেগুলো বলি আমরা, বাকল, লিভস পাতা এক্সেট্রা ইত্যাদি ফর রাইটিং লেখার জন্য। ওকে দোজ থিংস, এইসব জিনিস ওয়ার নট ইজি টু ক্যারি, যে এগুলো বহন করা সহজ ছিল না। ওকে দেন ফর এজেস, বলা হচ্ছে তারপর যুগে যুগে পিপুল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, লোকজন সহজ লিখন পদ্ধতি সম্পর্কে খোঁজা শুরু করলো। আচ্ছা ফাইনালি অবশেষে পেপার ওয়াজ ইনভেন্টেড, যে কাগজ আবিষ্কৃত হয় ইন চায়না চীনে ইন 105 AD, যে 1005 খ্রিস্টাব্দে চীনে কাগজ আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা বিফোর দ্য পেপার এজ, বলা হচ্ছে যে পেপারের যুগের পূর্বে নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড, যে জ্ঞানের সীমাবদ্ধতা ছিল, জ্ঞানটা ছিল ভেরি রেস্ট্রিক্টেড মানে খুবই সীমাবদ্ধ। আচ্ছা রেস্ট্রিক্টেড অর্থ হচ্ছে সীমাবদ্ধ। আচ্ছা ক্যান ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করতে পারো, অফ দ্যাট টাইম সেই সময়ের কথা, দেয়ার ওয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড, বলা হচ্ছে সেখানে খুব কমই কি ছিল, বই ছিল, মেবি সম্ভবত দে ওয়ার রাইটেন অন স্টোন অর অন হেভি উডস প্ল্যাঙ্কস অর অন মেটাল শেটস, বলা হচ্ছে সম্ভবত দে ওয়ার রাইটেন অন স্টোন, তারা পাথরের উপর লিখত, অন হেভি ওড প্ল্যাঙ্কস এবং কি কোনো ভারী কাঠের বাকলের উপর, অন মেটেরিয়াল শেড অর্থাৎ ধাতু শীট যে আছে সেগুলোর উপর। সাপোজ ধরো অন ওয়ান পেজ, সাপোজ ওয়ান পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক, এক পেজ অর্থাৎ বলা হচ্ছে যে একটা পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক অর্থাৎ এক পৃষ্ঠা ছিল একটি ভারী পাথর খণ্ড, ধরো এটা। সো থিঙ্ক অফ এ 100 পেজ, তুমি 100 পেজের বুকের কথা চিন্তা করো, যে সো থিঙ্ক অফ 100 পেজ বুক, যে 100 পেজের বইয়ের কথা চিন্তা করো, ইন আওয়ার এজ এই যুগে বা এই সময়ে বা আমাদের সময়ে, ইউ ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ, তুমি ইউ ক্যান ক্যারি মানে তুমি বহন করতে পারো দ্য এন্টায়ার ওয়ার্ল্ড,
সমগ্র পৃথিবীর অফ নলেজ, সমগ্র পৃথিবীর জ্ঞান ইন ডিজিটাল ফর্ম ইন ইউর ল্যাপটপ ব্যাগ। বলা হচ্ছে ডিজিটাল ফর্ম ল্যাপটপে তুমি তোমার ব্যাগে পৃথিবীর সমস্ত জ্ঞান ক্যারি করতে পারো বা বহন করতে পারো। আচ্ছা, ইউ ক্যান ইভেন ক্যারি এ হিউজ ভলিউম অফ পেপার এনসাইক্লোপিডিয়া। বলা হচ্ছে এনসাইক্লোপিডিয়াতে তুমি তোমার সমগ্র নলেজের ভলিউমগুলো কি করতে পারো, বহন করতে পারো। বাট কিন্তু হু কুড প্রডিউস, কে প্রধান করতো অ্যান্ড ক্যারি টোনস অফ হেভি স্টোন বুকস অ্যান্ড ডকুমেন্টস ইন দোজ পেপারলেস ডেজ। বলা হচ্ছে যে, একটা প্রশ্ন করা হচ্ছে যে, কিন্তু কে টনে টনে ভারী পাথরের বই ও দলিলাদি এই কাগজবিহীন যুগে প্রস্তুত করতে ও বহন করতে পারত? তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পেপার হ্যাজ মেড পাবলিকেশন অ্যান্ড দ্য স্পিড অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি। বলা হচ্ছে প্রকৃতপক্ষে পেপার হ্যাজ মেড পাবলিকেশন, যে এই কাগজ প্রকাশনা অ্যান্ড স্প্রেড অফ নলেজ, যে জ্ঞানের প্রসারকে কি করেছে, অ্যান্ড ইনফরমেশন ইজি, যে জ্ঞানের প্রসার এবং তথ্যকে সহজ করেছে। সো সুতরাং ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ। তাহলে তুমি দেখতে পারছ যে কাগজ আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করছে। এই ছিল এই পেসেজের ইনফরমেশনটা, যে আমাদের এই পেসেজটা কি বলছে আমরা বাংলাটা দেখলাম। তাহলে এই পেসেজ থেকে যদি আমাদের কখনো চুজ দ্য কারেক্ট অ্যান্সার অথবা অ্যান্সার দ্য ফোর কোশ্চেন্স অথবা ফাইভ কোশ্চেন্স এগুলো যে প্রশ্নগুলো আসে, তাহলে সেখান থেকে আমরা সহজে পারবো, যেখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের খুবই ইজি হয়ে যাবে যদি আমাদের বাংলাটা জানা থাকে। তোমাদের এই কিছু পয়েন্টগুলো জেনে রাখতে হবে, যে কখন পেপারটা আবিষ্কার হয় এবং কোথায় হয় এবং কিসের উপর তোমার পেপার ইনভেন্ট হওয়ার আগে কিসের উপর এগুলো লেখা থাকতো, জনগণ কি ব্যবহার করতো, কি সারফেসগুলি ইউজ করতো। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখন এই একটা ভেগের ভিতর ক্যারি করতে পারি আমাদের সমগ্র ইনফরমেশন বা নলেজ। এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই ইউনিটের 9 এবং lesson-6 নিয়ে আর এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা রাখি এই ভিডিওতে তোমাদের অনেক হেল্প করবে। যদি হেল্প করে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।